নমস্কার, সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি সুদীপ্ত, আপনাদের সঙ্গে চোখ রাখবো এই মুহূর্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে। কৃষি আইনের সমর্থনে ঝাড়গ্রামের পর কেশিয়াড়ি ব্লকের বাগাস্তি 5 নম্বর গ্রাম পঞ্চায়েতের দীপাতে সভা করল বিজেপি। ছিলেন বিজেপি নেতা মুকুল রায়, কৈলাস বিজয় বর্গীয়, ভারতী ঘোষ। কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতি গঠন করতে না দেওয়ার কথা বলে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে জেতানোর ডাক দেন মুকুল। তিনি বলেন, বেশি দিন আর অপেক্ষা করতে হবে না, আর মাত্র 5-6 মাস অপেক্ষা করুন। একেবারে আপনারা ভোট দেওয়ার যে সুযোগ পাবেন, সেই ভোটে বাংলার একেবারে ঢাকি শুদ্ধ বিসর্জন দেবেন। অন্যদিকে ভারতী ঘোষও তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েননি। তিনি বলেন, মানুষ বিজেপির দিকে তাকিয়েছে বলেই পঞ্চায়েত সমিতি গঠন করতে দিচ্ছে না তৃণমূল। পশ্চিমবঙ্গে যত্রতত্র বোমা ফাটার ঘটনাকে কটাক্ষ করে বলেন, চাকরি নেই, শুধু চপ শিল্প আর বোমা বানানোর রাজনীতি চলছে, এসব বন্ধ করতে একটি আঙুলের শক্তিতে বিজেপিকে আনুন। এই গেরুয়া পতাকা, পদ্ম চিহ্নিত গেরুয়া পতাকা উপরে তুলে রেখেছে কেশিয়ারির কিছু তৃণমূলের নেতা। ভাবছে 2-5 লাখ টাকা দিয়ে আর চাকরির প্রলোভন দিয়ে কেশিয়ারির মানুষকে কেনা যায়। আমি তাদের জানাচ্ছি, 2-1টা মীরজাফরকে কিনতে পারবে হাজার হাজার জনগণ, যারা ভারতীয় জনতা পার্টির কর্মী তাদের একজন কেউ কিনতে পারবে না। এই কেশিয়ারিতে আমরা পঞ্চায়েত সমিতি জিতেছিলাম। আমি অত্যন্ত ধ্যান দিয়ে এই পঞ্চায়েত সমিতিটা করার চেষ্টা করেছিলাম, কিন্তু আজকে এমন দুর্ভাগ্য যে হাইকোর্ট অর্ডার দেওয়ার পরও সেই সভা হয়নি, পঞ্চায়েত সমিতি আমরা গঠন করতে পারি। এই একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আজকে দুটো দাঁড়িয়ে বেশি আর দিন অপেক্ষা করতে হবে না, আর বছর 5-6 মাস অপেক্ষা করুন। একেবারে আপনারা ভোট দেওয়ার যে সুযোগ পাবেন, সেই ভোটে একেবারে বাংলার বুকে একটা ওই লোকে বলে না ঢাকি সূত্র বিসর্জন দিয়া, সেই ঢাকি সূত্র বিসর্জন দিয়ে বাংলার ভবিষ্যৎ আপনারা। এপ্রিল খুব বেশি হলে মে, এর মধ্যে বাংলার ভবিষ্যৎ নির্ধারিত। সমস্ত প্রদেশের মধ্যে সমস্ত রাজনৈতিক কর্মীদের মধ্যে ঘুরে ঘুরে থাকছে কি, ঘুরে ঘুরে থাকছে যে বাংলায় আগামী দিন গণতন্ত্রটা থাকবে। আজকে কেশিয়ারি পঞ্চায়েত সমিতি দুবার হাইকোর্টে জিতেও পঞ্চায়েত বোর্ড সমিতির বোর্ড পদ করতে পারেনি, গায়ে জোরে আটকে রেখে দিয়েছেন কেশিয়ারি উন্নয়ন, গায়ে জোরে আটকে রেখে দিয়েছেন এখানকার মানুষের চলার পথে বাধা সৃষ্টি করছেন গায়ে জোরে। পুলিশের সাহায্যে প্রত্যেক দিন ফলস কেস দিয়েছেন, মানুষকে হয়রান করছে, হাইকোর্টের অর্ডার পর্যন্ত মানছেন না। পঞ্চায়েত সমিতি তৈরি হচ্ছে না, বোর্ড গঠন হচ্ছে না, মানুষের উন্নয়ন হচ্ছে না। কেন না মানুষ নাকি ভারতীয় জনতা পার্টির দিকে তাকিয়েছে? টাকা বিনা তো কি করবে দিদি? আমাদের কৃষি ঋণ কৃষকদের ভাগাচ্ছে। আগে একজন কৃষক খালি কয়েকজন লাইসেন্স প্রাপ্ত সরকারি লাইসেন্স প্রাপ্ত ফলদারদের বিক্রি করতে পারত, তার সমস্ত ফসল তার বাইরে যেতে পারত না। এখন সে যাকে খুশি তাকে বেচতে পারে। আপনাদের বাগানে যদি টমেটো হয়, আর
আপনি কিষাণ টমেটো সস কেশরি টমেটো বিক্রি করতে পারেন। আপনাদের দোকানে যদি দাম হয় আপনারা যে কোনো আমাকে হলদির আমার দোকানে সেই দাম বিক্রি করতে পারেন। তাতে কি হবে, আপনাদের ঘরের বাইরে ক্রেতাদের লাইন হয়ে যাবে, অনেক ক্রেতা। তাতে কি হবে, তাতে কৃষক আর গরিব থাকবে না। গ্রামীণ রাস্তা নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী অক্টোবর মাসের প্রথম দুই সপ্তাহ পথশ্রী অভিযান কর্মসূচির ঘোষণা করেছেন। রাজ্য সরকারের সেই কর্মসূচির অঙ্গ হিসাবে গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের গোপালপুর গ্রামে হল ব্লক প্রশাসনের পথশ্রী অভিযান কর্মসূচির অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে স্থানীয় ফুলবেড়িয়া গ্রাম থেকে ভেড়া গ্রাম পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। সঙ্গে এদিনের অনুষ্ঠানে পথ নিরাপত্তা বিষয়ে সাধারণ মানুষকে বাউল গানের মাধ্যমে সচেতন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ পাল, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান লক্ষ্মী মান্ডি প্রমুখ। গ্রাম বাংলার উন্নতি না হলে দেশ এগিয়ে যেতে কখনোই পারবে না। আর গ্রাম বাংলার উন্নতির জন্য যেটা প্রথম দরকার সেটা হচ্ছে স্বাস্থ্য এবং যাতায়াত ব্যবস্থা, শিক্ষা, এই তিনটে জিনিস। স্বাস্থ্য শিক্ষা মোটামুটি এখন পশ্চিমবঙ্গে সব জায়গায় খুব দারুণভাবে উন্নতি লাভ করেছে, কারণ প্রতি স্কুলে গ্রামে আমরা দেখি প্রাইমারি স্কুল আছে, সব কিছু আছে। কিন্তু রাস্তাঘাট নিয়ে আমাদের কিছু কিছু সমস্যা ছিল, কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গ সরকার রাস্তার যোগাযোগ যে অবনতি বা রাস্তাগুলো যে খারাপ ছিল সেগুলো উন্নত করার জন্য অনেক চেষ্টা নিয়েছেন। তারই একটা হলো পথশ্রী প্রকল্প। এই পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রচুর রাস্তা, গ্রামাঞ্চলে যে খারাপ খারাপ রাস্তাগুলো আছে সেগুলো উন্নতি করার চেষ্টা করা হবে। এবং যোগাযোগের যে মাধ্যম, একটা গ্রাম বাংলার মানুষ বিভিন্ন কাজে তারা শহরের সঙ্গে যোগাযোগ রাখে, সেই যোগাযোগের যে মাধ্যম গ্রামের রাস্তা, সেই গ্রামের রাস্তা যদি উন্নতি বা ভালো না হয় তাহলে কখনোই কিন্তু সেই গ্রামের উন্নতি হয় না। তাই গ্রামের রাস্তার উপর সরকার প্রচুর জোর দিয়েছে এবং আশা করি সরকারের প্রকল্প খুব এগিয়ে যাবে এবং গ্রাম বাংলার প্রতিটি রাস্তা খুব সুন্দরভাবে গড়ে উঠবে। সামনে কয়েক মাস বাদে আগামী বছর 2021 সালে হতে চলেছে রাজ্যের বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের আগে দলের শক্তি বৃদ্ধির জন্য গোপীবল্লভপুর বিধানসভা ক্ষেত্রের জন্য হল তৃণমূলের কর্মী সম্মেলন। এদিন গোপীবল্লভপুর বিধানসভার লোধাশুলিতে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু, ঝাড়গ্রাম জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর উজ্জ্বল দত্ত, গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক চূড়ামণি মাহাতো, বীরবাহা সরেন সহ জেলা স্তরের নেতৃত্ব এবং গোপীবল্লভপুর বিধানসভা এলাকার তৃণমূল কর্মীরা। যে বুলডোজারের বিরুদ্ধে, রাষ্ট্রীয় অপকর্মের বিরুদ্ধে, কেন্দ্র সরকারের যে জনবিরোধী কর্মসূচির বিরুদ্ধে, জনবিরোধী আইনের বিরুদ্ধে ধারাবাহিক তিনি গণ আন্দোলনের ডাক দিয়েছেন। আপনি কখনো আপনি রেল বেসরকারীকরণের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন? আপনি কখনো পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির বিরুদ্ধে আপনি রাস্তায় নেমেছেন? আপনি কয়লা খামি বেসরকারীকরণের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন? আপনি রেল স্টেশন বেসরকারীকরণের বিরুদ্ধে আপনি রাস্তায় নেমেছেন? আপনি রাস্তায় নেমেছেন এয়ার ইন্ডিয়া বেসরকারীকরণের বিরুদ্ধে? আপনি একে পর এক গণ আন্দোলন এবং সর্বশেষ আপনি গণ আন্দোলনের মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন, যে কৃষক আইনের বিরুদ্ধে গণ আন্দোলনের ডাক। আপনারা পরবর্তী সময়ে কেন্দ্রে বিজেপি আন্ডারে শাসন চলছে বিহারে, সেখানে দলিত কন্যা খুন ধর্ষণের বিরুদ্ধে গণ আন্দোলন, এটা হচ্ছে ধারাবাহিক গণ আন্দোলন, ধারাবাহিক। ব্যাংক প্রতারণার নতুন ছক। অ্যামাজন অনলাইন সংস্থার নামে প্রতারণার শিকার হল খড়গপুরের এক পরিবার। ওই পরিবার অ্যামাজন সংস্থা থেকে একটি জামা কেনেন, জামা পছন্দ না হওয়ায় তিনি ফেরত দেওয়ার জন্য জানান। অ্যামাজনের ডেলিভারি বয় আসে কিন্তু প্রাইস ট্যাগ না থাকায় জামা ফেরত নেয়নি।
কাস্টমার কেয়ারে অভিযোগ জানাতে বলে তারা চলে যায়। মিনিট কুড়ি বাদে কাস্টমার কেয়ার থেকে ফোন আসে। কাস্টমার কেয়ার থেকে জামাটির বিবরণ দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও আইডি নম্বর জানতে চাওয়া হয়। মেয়েটি সেই তথ্য দেবার পরে তাকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলে। অ্যাপ ডাউনলোড করার সঙ্গে সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় এক লক্ষ টাকা উঠিয়ে নেয় প্রতারকেরা। প্রতারণার শিকার দীপঙ্কর চৌধুরী খড়গপুর টাউন থানায় অভিযোগ দায়ের করেছেন। সাইবার ক্রাইম থানাতেও তারা অভিযোগ জানিয়েছেন বলে জানা গিয়েছে। আমরা গত 4 তারিখ একটা আমার মেয়ের জন্য অ্যামাজন থেকে একটা জামা পারচেস করি, তো ওটা এসে পৌঁছানোর পর দেখা যায় সাইজটা একটু গন্ডগোল আছে, সাইজটা হচ্ছে না। তো আমরা রিপ্লেসের জন্য অ্যাপ্লাই করি অ্যামাজনকে, উইস মাস্টার ওটাকে টেক করার জন্য নেওয়ার জন্য আসে আমার বাড়িতে। আসার পর পার্সেলটা খোলার পর সে বলে এর মধ্যে এ নেই, প্রাইস ট্যাগ নেই, এটা আমরা রিসিভ করতে পারবো না, আপনি কাস্টমার কেয়ারে ফোন করুন। তো আমরা সঙ্গে সঙ্গে কাস্টমার কেয়ারে ফোন করি, তো কাস্টমার কেয়ার ফোনটা রিসিভ করে না। তারপর কিছুক্ষণ বাদে কাস্টমার কেয়ার ফোন কল ব্যাক করে আমাকে, তো বাড়ির লোক বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য সেই সময় রিসিভ করতে পারেনি। সেই সময় তার কিছুক্ষণ মানে 10 মিনিটের মধ্যে কাস্টমার কেয়ার থেকে আবার একটা ফোন আসে, তো ওই ফোনে বলা হয় যে আপনার এই প্রোডাক্ট এই ভ্যালু এই দিয়ে আপনি রিপ্লেস করতে চাইছেন কিংবা রিফান্ড করতে কোনটা আপনি চাইছেন, রিপ্লেস করলে আপনাকে এই টাকা কাটা হবে ব্যাংক থেকে আর রিফান্ড করলে এই টাকা কাটা হবে। তখন আমার মেয়ে ফোনটা ধরে যোগাযোগ করেছে আমাকে রিফান্ড করা হবে। তো রিফান্ড করার জন্য কী দরকার বলা হয় যে একটি আপনি একটা আপনার ব্যাংকের কাস্টমার আইডি দিন। কাস্টমার আইডি দেওয়ার পর তারপর একটা অ্যাপ ডাউনলোড করা করতে পারে, সেই অ্যাপটা ডাউনলোড করার পর যেটা আপনি ক্লিক করবেন একটা লিঙ্ক পাবেন, এই লিঙ্কে ক্লিক করলে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। কিন্তু যখনই ওই লিঙ্কটায় ক্লিক করে ধরা কিছু 5-7 মিনিটের মধ্যে আমার ব্যাংক থেকে দফায় দফায় একবার 45-45 করে 45-45 সার্ট করে 99,880 টাকা ক্রেডিট হয়ে যাবে উইদিন 10 মিনিটস। রাজ্য জুড়ে খুন সন্ত্রাসের প্রতিবাদে আজ জেলা শাসকের কাছে বিক্ষোভ ডেপুটেশন দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাজ্য জুড়ে যখন ক্রমবর্ধমান সন্ত্রাস তখন এ রাজ্যে শাসক দল হাতরাস নিয়ে বিক্ষোভ দেখাতে মাঠে নেমেছেন, নিজের রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির দিকে না তাকিয়ে অন্য রাজ্যের দিকে আঙুল তুলেছেন, পাশাপাশি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দুর্নীতির অভিযোগ করেছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক সুরঞ্জন সরকার। দেবরাতে একটি মায়ের নামে একটি মহিলার একটি মৃতদেহ পাওয়া গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বাংলার পুলিশ প্রশাসন তথা পশ্চিম মেদিনীপুরের পুলিশ প্রশাসনের কোনো সক্রিয়তা নেই। যতটাই সক্রিয়তা দেখা গেছে হরতেরাসের ঘটনার সময়, কিন্তু বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকের পরিষ্কার জানাতে চাই, আপনার ঘরের ভিতরে, আপনার রাজ্যের ভিতরে, আপনার নবান্ন থেকে ঢিলচুড়া দূরত্বে এতগুলো রেপ হচ্ছে, এতগুলো মার্ডার হচ্ছে, তার বিরুদ্ধে আজকের আপনি নিষ্ক্রিয় কেন? আর ততটাই শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য উত্তরপ্রদেশের হরতেরাসের ঘটনা নিয়ে আপনি এতটা সক্রিয়? আমরা উত্তরপ্রদেশের ঘটনাটা নিন্দা করেছি, কিন্তু প্রশ্ন বাংলার নারীরা কেন আজকে অসুরক্ষিত? সেই জন্য আজকের আমাদের পশ্চিম মেদিনীপুরের ডিএম সাহেবের কাছে আমাদের ডেপুটেশন আছে। এছাড়াও আমাদের দ্বিতীয় দাবি আছে, পশ্চিম মেদিনীপুরের আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদেরকে বিনা কারণে অ্যারেস্ট করা হচ্ছে, মিথ্যা কেচে ফাঁসানো হচ্ছে। ২০২১ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কর্মী সম্মেলনের আয়োজন করল দাঁতন দুই ও দাঁতন বিধানসভা তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দাঁতন দুই ব্লকে জেনকাপুরে এই কর্মী সম্মেলনটি আয়োজিত হয়। এদিন এই কর্মী সম্মেলনে দলের বিভিন্ন সমস্যা ও আসন্ন বিধানসভা নিয়ে বিভিন্ন ব্যাপারে আলোচনা করা হয় কর্মীদের মধ্যে। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি, দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান, শৈবাল গিরি, প্রদীপ পাত্র, শেখ ইফতিকার আলী সহ অন্যান্যরা। সেই 18 তারিখ থেকে আমাদের দলের যে সভাপতিরা আছেন, অঞ্চল সভাপতি, আমাদের বুথের সম্মানীয় স্তরে যারা দলের সংগঠনকে সংগঠিত করেন, আমি তাদের কাছে অনুরোধ করব 18 তারিখ থেকে ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত ভোটার তালিকার কাজ চলবে, সেই তারিখের মধ্যে আপনাদের প্রতিটা বুথ এলাকায় যে সমস্ত ভোটারের 18 বছর হয়ে গেছে, বাড়ি বাড়ি সার্ভে করে আজকের এখান থেকে আপনারা সবাই অত্যন্ত দায়িত্ববান আমাদের দলের সংগঠক এবং কর্মী নেতৃত্ব,
আপনারা নিজেরা সার্ভে করে রেখেছেন, তবু আমরা আপনাদেরকে সেই দায়িত্বটাকে আরো ঝালিয়ে নেওয়ার জন্য আমরা অনুরোধ করব। বেল্লা থানা এলাকার ঠাকুরচক বাজারের কাছে তুতরাঙ্গা এলাকায় পিস্তল দেখিয়ে বন্ধন ব্যাংকের কর্মীর কাছ থেকে প্রায় 2 লক্ষ টাকা ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা। মঙ্গলবার দুপুরে ঋণের টাকা সংগ্রহ করে ফিরছিলেন বন্ধন ব্যাংকের কর্মী উত্তম দাস। বেল্লা থানার অন্তর্গত উক্ত এলাকায় তার বাইক আটকে বন্দুক দেখিয়ে প্রায় 2 লক্ষ টাকা ছিনতাই করে একটি নতুন প্রাইভেট কারে চেপে পালায় 2 জন দুষ্কৃতী। কালো কাপড়ে মুখ ঢাকা থাকায় চিনতে পারা যায়নি বলে দাবি উত্তমের। ঘটনা তদন্ত শুরু করেছে বেল্লা থানার পুলিশ। মালদার ইংরেজ বাজার পৌরসভার 3 নম্বর 29 নম্বর সহ একাধিক ওয়ার্ডের বেশিরভাগ এলাকায় এখনও হাঁটু জল। প্রায় 5 মাস হতে চলল কিন্তু এখনও বৃষ্টির জলে জলমগ্ন মালদা শহরের বেশ কয়েকটি ওয়ার্ড। 3 নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী, নেতাজি কলোনি, 29 নম্বর ওয়ার্ডের বাবুজি কলোনি, কৃষ্ণ পার্ক সহ একাধিক ওয়ার্ডের বাসিন্দাদের যাতায়াতের মাধ্যম এখন নৌকা বলা যায়। বৃষ্টির জল এবং উপচে পড়া ড্রেনের জলে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে এলাকায়। উপদ্রব দেখা দিয়েছে সাপ ও পোকামাকড়ের। এমতাবস্থায় সমস্যায় পড়েছেন শহরের একাধিক ওয়ার্ডের বাসিন্দা। গ্রামগঞ্জে নৌকা চলার খবর আমরা সাধারণত দেখে থাকি, কিন্তু শহরে কংক্রিট ঢালাই রাস্তায় এখন চলছে নৌকা। অতি দ্রুততার সাথে কাজ শুরু হয়েছে শহর জুড়ে হাইডেন এবং বাইপাস তৈরির, ফলে এই সমস্যা তৈরি হয়েছে। তবে কাজ শুরু হয়েছে, খুব শীঘ্রই বৃষ্টির জল নেমে যাবে বলে জানিয়েছেন ইংরেজবাজার পৌরসভা প্রশাসক মণ্ডলীর সদস্য বাবলা সরকার। জলে তো প্রচুর সমস্যা, জল তো এখন অবধি বেরাতেই পাচ্ছে না, অনেক মাস হয়ে গেল। এখনো যে জল কমবে কিনা এর কোনো এখনো ইয়ে নিস্তার দেখা যাচ্ছে না, কিন্তু এই যে জল যদি না কমে তাহলে আমাদের প্রচুর অসুবিধা হবে। সাপ পোকা মাকড় এছাড়া চুলকানি হয়ে যাচ্ছে। কতদিন ধরে জল জমে আছে আপনার? অনেকদিনই, প্রায় 3-4 মাস হয়ে গেল। গতবারও জল ছিল, তার কোনো সুরাহা নেয়নি কাউন্সিলররা। এটা তো সবাই দেখছে, টিভি সাংবাদিকরাও আসছে, ছবি টবি তুলছে, অবশ্যই দেখছে, কিন্তু তার কোনো সুরাহা পাওয়া যাচ্ছে। কী কী অসুবিধা হচ্ছে আপনাদের? প্রচুর অসুবিধা, খাওয়া দাওয়ার তো অসুবিধা হচ্ছে এখন। একে তো করোনা, তার ভিতরে লকডাউন, কাজকর্ম যেতে পারছি না, বাড়িতেই বসে আছি, সবসময় জলের জন্য বেরোতেও পারছি না, বাজার হাট যে করবো জলে যাচ্ছি বেশি, যে পাকো হয়ে যাচ্ছে। বাচ্চাদেরকে কীভাবে ব্যবহার? নৌকাতে করে, সাইকেলে করে, ঘাড়ে করে নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তায় কি নৌকা চলছে? হ্যাঁ, নৌকা চলছে। কী চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যে আপনাদের মাধ্যমে যাতে ভালো একটা কিছু হয়, যাতে আমরা সুযোগ সুবিধা পাই, খবরের মাধ্যমে যাতে আমরা পৌঁছে দিতে যাই সবাইকে, যে আমাদের আমরা যে মানে অসুবিধায় থাকছি সেটা যাতে দূর হয়। কিছু ওয়ার্ডের ভৌগোলিক কারণে সেই ওয়ার্ডগুলোর গঠনটা একটু নিচু এলাকায়, 3 নম্বর ওয়ার্ড, 25 নম্বর ওয়ার্ড, আমার 20 নম্বর ওয়ার্ড। কারণ একদিকে এ চলে গেছে, একদিকে PWD রোড চলে গেছে, একদিকে স্টেশন রোড চলে গেছে, আর ওই রোড থেকে প্রায় 5-6 ফিট নিচে হলো আমাদের ওয়ার্ডের বসবাস। এবং যে জলগুলো আমাদের বিভিন্ন ড্রেন দিয়ে বেরোতো সেগুলো বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে, এবং মেন হলো রেল লাইনের পার হয়ে জলটা যেত আর NH-এর তল দিয়ে। ওদিকে নতুন NH করার জন্য ওই আমাদের প্রতিনিয়ত জল যাওয়ার রাস্তাটাকে তারা ড্যামেজ করে দিয়েছে, এবং রেল যেহেতু সাবওয়ে করছে রেল লাইনের জল দিয়ে, সে ড্রেনগুলো বন্ধ করেছে। এই কারণে একটু এবং অতিবৃষ্টি হয়েছে, এই জন্য দীর্ঘক্ষণ জল জমে আছে। আমরা জেলা সমর্থা এবং আমাদের বিধায়ক এবং আমাদের কাউন্সিলররা চেষ্টা করছি নতুন করে ড্রেন কেটে এই জলগুলো এই মানুষগুলোকে তাড়াতাড়ি এই দুর্নীতি অবস্থা থেকে রক্ষা করার। এবারের দুর্গা পূজোয় মা দুর্গার কাছে প্রার্থনা, মা দুর্গা তুমি যেমন অসুর বধ করেছ তেমনি আজ বাংলাতে নারীকে তুমি বধ করো, মমতাহীন দস্যু নারীকে তুমি বধ করো। মা দুর্গা তুমি যেমন অসুর বধ করেছো তেমনি 2021 বাংলায় মমতাহীন দস্যুকে বধ করো। বাঁকুড়ার তালডাংরার হাড়মাসড়া বাসস্ট্যান্ডে দলীয় এক সভায় বক্তব্য রাখতে গিয়ে ঠিক এই ভাষাতেই নাটকীয় ভঙ্গিতে আসন্ন শারদোৎসবের আগে দেবী দুর্গার কাছে প্রার্থনা জানালেন বিজেপি সাংসদ ডাক্তার সুভাষ সরকার। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের গ্রামে চলো অভিযান প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরার নাম না করে বলেন বাঁকুড়ার মন্ত্রী গ্রামে চলো শুরু করেছেন,
গ্রামের মানুষ কেউ পাত্তাই দিচ্ছে না, পারলে একটা চাঁটি মেরে দিবে। আর জেলার নেতাদের পেছনে লাথি মেরে সোজা কালীঘাটে পাঠিয়ে দিন বলেও তিনি কর্মীদের উৎসাহিত করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরাণের উদাহরণ টেনে বলেন, এ যুগে অসুররা বধ হবে, রাজনৈতিকভাবে প্রতিবাদ হবে। মঞ্চে বক্তৃতাকালে নিজের বক্তব্যের সমর্থনে সাংবাদিকদের সামনে বলতে গিয়ে বলেন, তৃণমূল নেতারা গ্রামে চলো কর্মসূচিতে এলে গ্রামের মানুষ বিগত ৯ বছরের কাজের খতিয়ান চাইলে অশান্তি হতে পারে। যেই ৯ বছর কমাসে তারা কি করেছে, মানুষ তো কৈফিয়ত চাইবে, আর সেই কৈফিয়ত চাওয়া মানেই অশান্তি হবে, এটা নিশ্চিত করে বলতে পারি। আর অসুর বধ হয়েছিল, আর আজকে পশ্চিমবঙ্গে যেভাবে যত অসুরের সৃষ্টি হয়েছে সেই অসুরের তো বধ হবেই, এবার খুব স্বাভাবিক, মা দুর্গাই চাইবেন, আর সেই বধ রাজনৈতিকভাবেই বধ হবে, আর রাজনৈতিক বিরোধিতাতেই সমস্ত প্রতিবাদ হবে, তারা সেগুলো বুঝতে পারবে। যত স্ত্রী করুন না কেন, এবারে তো পুজোতেও টাকা দেবেন বলেছেন, সব মানুষ জানে এই ধার করা টাকা মানুষের ঘরের ওপর আরও ঋণের বোঝা বাড়াচ্ছেন, প্রত্যেকটি মানুষের ওপর প্রায় ৪৫-৫০ হাজার টাকা ঋণ, মানে দেখা যাবে ক্লাবকে টাকা দিচ্ছে, আবার টাকা দিয়ে সেখান থেকেই আবার কাটমানি নিয়ে নিচ্ছে দিদির ভাইরা, সেই টাকা আবার ঘুরপথে কদ্দূর যাবে এটা কেউ বলতে পারে না। এ প্রসঙ্গে বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা বলেন, উনি মুখ্যমন্ত্রীর নামে যে মন্তব্য করেছেন তা অত্যন্ত কুরুচিকর ও নিন্দনীয়। একজন উচ্চশিক্ষিত জনপ্রতিনিধির মুখে এ ধরনের কথা শোভা পায় না। তাদের গ্রামে চলো কর্মসূচির সাফল্য দেখে বিজেপি সাংসদ ভয় পেয়েছেন বলে জানান তিনি। তালডাংরা জনসভায় বাঁকুড়া সাংসদ সুভাষ সরকার মহাশয় যে কুরুচিকর মন্তব্য মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করেছেন তা অত্যন্ত নিন্দনীয় এবং জঘন্যতম। সুতরাং একজন উচ্চ শিক্ষিত জনপ্রতিনিধি সাংসদের মুখে এই ধরনের কুরুচিকর মন্তব্য কোনোদিন কিন্তু শোভা পায় না। তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃদলকে গ্রামে আটকে দাও এবং তাদেরকে বিভ্রান্তি করার চেষ্টা করো। সুতরাং এটুকু জেনে রাখা দরকার সুভাষবাবু, যদি কোনো তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী কোনোভাবে যদি আক্রান্ত হয় এর জন্য আপনি পুরোপুরি দায়ী থাকবেন, কারণ আপনি আপনার কর্মীদেরকে পরিচিত করছেন, উৎসাহিত করছেন যাতে গ্রামের মানুষকে বিভ্রান্তিতে রাখা যায়। এটুকু আপনি জেনে রাখুন, গ্রামের মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং জোড়াফুলের প্রতীক সবসময় তাদের হৃদয়ে রয়েছে। সুতরাং মানুষের মন থেকে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে রাখা সম্ভব নয়, সেটা সন্ত্রাসকৃত নয়, সেই জায়গাটা ২০২১ নির্বাচনে আপনারা বুঝতে পারবেন। পুজোর আগে কেশিয়ারির দুটি গ্রামের দুস্থ মানুষদের নতুন বস্ত্র তুলে দিলেন কয়েকজন। মঙ্গলবার কেশিয়ারির জ্যোতিয়াড়া চন্দনা গ্রামের ৭৫টি শবর পরিবারকে বস্ত্র তুলে দেওয়া হয়। শাড়ি, লুঙ্গি, ছোটদের জামা প্যান্ট দেওয়া হয়েছে। এলাকার গৃহশিক্ষক বরুণ দাসের এই উদ্যোগে সামিল হয়েছিলেন চন্দননগরের বাসিন্দা কিষেনলাল সেনগুপ্ত, প্রবীর ভট্টাচার্য, প্রণব নাগ, কৌশিক দে, অনুপ কুমার মাইতি, সঞ্জীব সামন্ত, ধনঞ্জয় সামন্ত, নেপাল চন্দ প্রমুখ। পুজোর আগে নতুন বস্ত্র পেয়ে খুশি পরিবারগুলি। আজকে চন্দননগর থেকে এসেছিলেন ওই স্যারেরা, ভালোবাসার কাছ থেকে ওরা দিলেন, মেমেন্টো দিলেন এবং কিছু আর্থিক সাহায্য এবং কিছু মানে ব্ল্যাঙ্কেট, জামা এবং তারপরে ছাতা ইত্যাদি এই সমস্ত দিয়ে সাহায্য করেছিলাম, আর খাতা, এছাড়াও খাতা যথেষ্ট খুশি এটার জন্য। আমরা ওনারা বলেছেন যে ভালো করে পড়তে এবং যাতে জীবনে ভালো করে প্রতিষ্ঠিত হতে পারি পরবর্তীকালে। বরুণবাবু, বরুণ স্যারের ডাকে আমরা এখানে ভালোবাসার পক্ষ থেকে মা, বোন, বাচ্চা কাচ্চা ছেলে পুলে মেয়েদের এবং বাবাদের কিছু সামান্য কিছু দেওয়ার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য আমরা এসেছিলাম। কোথা থেকে? আমার সংস্থার যেটা তৈরি হয়েছে তার নাম হচ্ছে ভালোবাসা। আমরা কিচ্ছু দিতে পারি না, শুধু ভালোবাসা দিই, আর এই মানুষগুলোর মুখে যদি একটু হাসি ফোটাতে পারি সেই চেষ্টায় আমরা ঘুরে বেড়াই। আমরা চন্দননগর, হুগলি জেলার চন্দননগর থেকে এসেছি। ৩ মাস আগে বরুণবাবুর ডাকে আমরা এসেছিলাম, আবার উনি বলেছিলেন আমার গ্রামের কাজ করার জন্য একটুখানি। তো আমার এই বন্ধুদের যারা এসছে তাদের প্রত্যেকের আর্থিক সহযোগিতা এবং ভালোবাসা, প্রত্যেকের সহযোগিতা নিয়ে আজকে আমরা এসছি। নতুন একটা ব্যাপার যে উনি সব মায়েদেরকে
সব বাবাদেরকে, সব ছেলে মেয়েদেরকে এই যে সামান্য পুজোর এই সামগ্রীগুলো পড়িয়ে দিলেন, এই এই যে ভালোবাসার স্বীকৃতি, এদের মুখে একটু হাসি দেখলাম, এই হাসিটুকু দেখার জন্যই ভালোবাসার পক্ষ থেকে আমরা এত দূর দূর ছুটে আসি। বলতে আমাদের গ্রামের পাশে দুটো গ্রাম ছিল, জুতিয়াড়া এবং সুইতিয়াড়া। সেই দুটো গ্রামের ভাবলাম পুজোর আগে তাদেরকে নতুন কিছু জামা কাপড় ইত্যাদি ইত্যাদি দিই, তো সেই জন্য আমি স্যারের সঙ্গে কথা বলেছিলাম, তো স্যার আমার ডাকে সাড়া দিয়ে উনি এসেছিলেন আজকে। তো দুটো গ্রামের মোটামুটি প্রত্যেকটা পরিবারকেই দুটো তিনটে করে কিছু না কিছু জিনিস দেওয়া হয়েছে, বিধবা মায়েদেরকে শাড়িও দেওয়া হয়েছে, মোটামুটি একটা আয়োজন করেছিলাম। তারপরে তিনজন মাধ্যমিক ভালো রেজাল্ট যেগুলো করেছে 655 এরকম করে পেয়েছে, একজন মেয়ে একটু কম নাম্বার পেয়েছে কিন্তু মেয়েটা ভালো পড়াশোনাতে, তাদের তিনজনের জন্য কিছু স্কলারশিপের টাকার ব্যবস্থা করলেন স্যার। প্রত্যেকে জিনিস দিলেন, ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে মেমোন্টো থেকে শুরু করে বেডশিট, অনেক কিছু জিনিস, ছাতা টাতা অনেক কিছু জিনিস ওনাদেরকে দিয়েছে। বেশ ভালো, আজকে প্রোগ্রামটা খুব ভালো হলো, বেশ ভালো লাগলো। সংবাদ এ পর্যন্তই, দেখতে থাকুন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর, নমস্কার।